দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। রাত পোহলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা একযোগে উদযাপন করবে এই দিনটি। বায়ানোর ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তাই সকলের প্রয়োজন ভাষার প্রতি আরও সচেতন হওয়া। পাশাপাশি নতুন প্রজন্ম যাতে এই ভাষা ব্যবহারে আরও উৎসাহী হয় সেজন্য অভিভাবকদেরও আরও অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। ভাষার মাস ফেব্রুয়ারি। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতি যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তানিরা বাঙালিদের উপর শাসন শোষণ অত্যাচার আর নির্যাতনের প্রথম আঘাত এনেছিল উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে, যাতে বাঙালিরা কথা বলতে না পারে। সালাম রফিক শফিক জব্বার আর বরকতদের বুকের তাজা রক্তে অঙ্কিত হয়েছিল বাংলা বর্ণমালা অ আ ক খ। সেই ১৯৫২ সালের মাধ্যমিক স্কুলের ছাত্র, ভাষা আন্দোলনের সাক্ষী জীবন্ত এই কিংবদন্তি নেহালউদ্দিন হায়দার বাংলা ভাষার মর্যাদা ও এর বর্তমান ব্যবহার নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন। বাংলা মায়ের ভাষাকে আমরা তুলে ধরতে হবে, কিন্তু দুঃখের বিষয় বিদেশে এসে আমি যা বুঝতে পারলাম যে আমাদের বাংলা ভাষা জানা ও শিক্ষার জন্যে অনেকের প্রচেষ্টা নাই। তারা সবাই বিদেশি ভাষায় কথা বলে, উর্দু ভাষায় কথা বলে, ইংলিশে ভাষায় কথা বলে। তা আমি চাই যেন আমরা যদি সবাই মিলে এক নয়া উদ্যোগের সৃষ্টি করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রেরণা হবে, বাংলা ভাষাকে আবার নয়া রূপে আমরা গঠন দিতে পারি। বাংলায় বহু সাহিত্য রয়েছে। আমার মনের মধ্যে সেদিনই শান্তি হবে যেদিন আমি দেখব দুয়ারে দুয়ারে জায়গায় জায়গায় সব জায়গায় বাংলা ভাষা জন্য মানুষের প্রচেষ্টা থাকে। তিনি আরও মনে করেন, রক্তে অর্জিত এই মাতৃভাষা যেন ভিনদেশী ভাষার সংমিশ্রণে অপমানিত না হয়। আমাদের এই প্রজন্মের শিশু কিশোর সহ সবাই যেন মাতৃভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়া এবং এর মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা। তা আমার স্মরণ আছে, আমরা রাস্তায় যখন বেরোলাম মিছিলের মধ্যে সবাই একযোগে উচ্চস্বরে গাইছেন, সবাই আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা। এই ভাষাকে, জনগণের ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে তারা জাতীয় ভাষা ঘোষণা করলে। একুশ আমার চেতনা, একুশ আমার অহংকার, একুশ মানে মাথা উঁচু করে বিরোধপে দাঁড়াবার। ফখরুল হোসাইন, এনটিভি, ইউরোপ নিউজ।